সুজাতা ফক সম্রাজ্ঞী হিসেবে খ্যাত, কারণ তিনি প্রায় 300+ চলচ্চিত্রে অভিনয় করেন, যার মধ্যে 50টিরও বেশি ফোক ঘরানার চলচ্চিত্র। সুজাতা একজন অভিনেত্রী, চলচ্চিত্র প্রযোজক এবং পরিচালক। আজকে কথা বলতে চলেছি কিংবদন্তী অভিনেত্রী সুজাতাকে নিয়ে। চলুন শুরু করা যাক। সুজাতার জন্ম 1947 সালে কুষ্টিয়া শহরে। সেই সময় তার নাম ছিল তন্দ্রা মজুমদার। তিনি খুব ভালো নাচতে জানতেন। 1960 সালের দিকে কুষ্টিয়ায় হিন্দু মুসলিম দাঙ্গা শুরু হলে সুজাতা তার পরিবারের সঙ্গে চলে এলেন ঢাকায়। ঢাকায় বসবাস করে নাটক ও থিয়েটারের সঙ্গে জড়িয়ে পড়লেন। সুজাতা প্রথম রূপালী পর্দায় উপস্থিত হন উবাইদুল হক পরিচালিত দুই দিগন্ত চলচ্চিত্রের মাধ্যমে। সেখানে তিনি একটি নৃত্য দৃশ্যে অংশ নিয়েছিলেন মাত্র। তারপর তিনি ধারাপাত চলচ্চিত্রে সহনায়িকার ভূমিকায় অভিনয় করেন। চলচ্চিত্রে অভিনয়ের আগে সুজাতা নাটক ও থিয়েটারের সাথে যুক্ত ছিলেন। সিনেমায় অভিনয় করার সুযোগ করে দিলেন চিত্র পরিচালক সালাউদ্দিন। সালাউদ্দিন তার তন্দ্রার নাম পাল্টে রাখলেন সুজাতা। একক নায়িকা হিসেবে সুজাতা প্রথম অভিনয় করেন কাজী খালেক পরিচালিত মেঘ ভাঙা রোদ চলচ্চিত্রে। তবে এই চলচ্চিত্রটি মুক্তির আগেই একক নায়িকা হিসেবে অভিনীত ছবি রূপবান মুক্তি পায়। বাংলা চলচ্চিত্রের ইতিহাসে অন্যতম সংযোজন রূপবান সুজাতার জীবনের মোড় ঘুরিয়ে দেয়। রূপবানে অভিনয়ের পূর্বে তার ইচ্ছে ছিল থিয়েটারে অভিনয়ের মাঝে চলচ্চিত্রে অভিনয় করবেন, কিন্তু রূপবানের সাফল্যে তার আর থিয়েটারে ফিরে যাওয়া হয়নি। রূপবান চলচ্চিত্রটি এতটাই দর্শক সমাদৃত হয় যে সে সময় মফস্বলের কোনো কোনো সিনেমা হলে রূপবান একটানা এক বছর ধরে চলেছিল। সুজাতা 1965 সাল থেকে 1978 সাল পর্যন্ত প্রায় 70টি ছবিতে নায়িকার চরিত্রে অভিনয় করেন। পরপর তিনি প্রায় এক যুগ চলচ্চিত্র থেকে দূরে ছিলেন। বর্তমানে সুজাতা ছোট এবং বড় উভয় পর্দায় অভিনয় করছেন। গিরিজানাথ মজুমদার ও বীণাপাণি মজুমদারের সন্তান সুজাতার জন্ম বেড়ে ওঠা কুষ্টিয়ায়। ডাকবাবু চলচ্চিত্রে অভিনয় করতে গিয়ে সুদর্শন নায়ক এবং অভিনেতা আজিমের সাথে সম্পর্কে জড়িয়ে পড়েন সুজাতা এবং পরবর্তীতে 1967 সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। আজিমের মৃত্যুর আগ পর্যন্ত সুজাতা ভগবতী ব্যানার্জি রোডে স্বামীর সঙ্গে সংসার করে গেছেন। সুজাতা ও আজিম একত্রে চলচ্চিত্র প্রযোজনা করেছেন। সুজাতা একটি মাত্র চলচ্চিত্র পরিচালনা করেছিলেন, নাম অর্পণ। চলচ্চিত্রটি বিভিন্ন শাখায় একাধিক জাতীয় পুরস্কার লাভ করে। 2003 সালে স্বামী আজিম মারা যাওয়ার পর কিছুদিন বিরতি দিয়ে চলচ্চিত্রের পাশাপাশি টিভি নাটকেও নিয়মিত অভিনয় করেন তিনি। একসময় চলচ্চিত্রের অবস্থা প্রতিকূল হয়ে পড়লে এবং টিভি নাটকে কাজ তেমন না পাওয়ায় ধীরে ধীরে আর্থিক অসচ্ছলতার মুখে পড়েন সুজাতা। বর্তমানে চলচ্চিত্রে অভিনয় কমিয়ে দিলেও ছোট পর্দার নাটকে প্রায় নিয়মিত অভিনয় করছেন রূপবান কন্যা সুজাতা। পাশাপাশি সংসার সন্তান নিয়ে কাটছে তার সংসার জীবন। আজকের ভিডিও এই পর্যন্তই। আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করুন, কমেন্ট করে আপনাদের মতামত জানান এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। ধন্যবাদ।